হাতে শিরা কেটে প্রথম স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীসহ স্ত্রী সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে ওই ঘটনায় অভিযুক্ত স্বামী দ্বিতীয় পক্ষের স্ত্রী মোট পাঁচ জনের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় মৌখিকভাবে অভিযোগ দায়ের করেছে আক্রান্ত গৃহবধূ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় এদিন আক্রান্ত গৃহবধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে জানা গিয়েছে আক্রান্ত গৃহবধূর নাম আয়েসা বিবি অভিযোগ আয়েসা বিবির স্বামী রেজাউল হক আয়েসা বিবিকে ফোন করে সমস্ত সমস্যা মিটিয়ে নেওয়ার কথা বলেন এবং দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে থাকার কথা বলেন রেজাউলের কথায় বিশ্বাস করে আয়েসা তার কথা মতো মালদা চলে আসে সন্ধ্যের পরে রেজাউল ও তার দ্বিতীয় পক্ষের বিবি মার্জিনা ও কয়েকজন যুবককে নিয়ে অন্ধকারে আয়েশা বিবিকে একা পেয়ে ছুরি আঘাত করে প্রাণে মারার চেষ্টা করে আয়েশা বিবি চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে ইংরেজ বাজার থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে মালদা থেকে জয়দীপ দাসের রিপোর্ট এন টিভি দেখেছে ফোন করেছিল ভালোভাবে ফোন টোন করে খুলে যেখানে আসেন দেখা করব দিয়ে তখন দেখা করে নাম করে ওরা দু চারজন ছিল লোক সাথে করে নিয়ে এসছে আর যেটাকে বিয়ে করেছে একটা ভাতি যাব ওকে নিয়ে চলে আমাকে ছেড়ে দিয়ে দিয়ে ওর ওটে মিলে চার পাঁচজন ছিল দিয়ে কেউ টুটি ধরেছে কেউ হাত ধরেছিল যে চাকু ভর ছিল আমি কোনো রকম করে আচার মাচার করে জেনে কোনো রকম বেঁচে গেছি তখন হাতে ঢুকিয়ে দিয়েছে আর গলাটার টিপে এবার ধরে রেখেছে এবার দেখেন না সারা গায়ে রক্ত টক্ত আমার বর যেটাকে বিয়ে করেছে ওই আছে সাথে ওর ভাইয়েরা আছে আর অন্য আর লোক আছে ছেলে আছে সাথে মেয়ে আছে চার পাঁচ জনকে সাথ করে লেছে আমাকে আগে বলেছিল ফুচলে ফুচলে ডাকলো যে এখানে আছে না এসে আমরা দেখা করব আমি কি করে খাবো দুটা কি খাবো করে আমাকে ফুচলে টুচলে ডাকলো ডেকে টেকে কি বরকে ছেড়ে দিয়েছিলেন আমাকে ছেড়ে চলে এসেছিল একটা ভাতি যাবো ওকে নিয়ে তিনটা ছেলের মা ও মানে আপনার বড় একটা বিয়ে করেছে হ্যাঁ ওর ভাতি যাবো ওকে নিয়ে পালিয়ে

হ্যাঁ আজকে মেরে ফেলে দিত আমাকে দেখতে পান না আমাকে চোরা সব নিয়েছিল চোরাটোলা দিয়ে আমাকে মেরে ফেলে দিতু কেউ কেউ আমার টুটি ধরেছিল কেউ একজনা আর যেটাকে বিয়ে করেছে আপনার আপনার কি চাচ্ছেন এখন আমি এখন কেস করবো হ্যাঁ থানাতে থেকে গেছিলাম নোটিশ করে ডেকে আমাকে যা করার দিবে ভাবনা দিলে তাহলে করে দিবে কার কিছু করে দিবে বলেছেন হ্যাঁ ওটা করেছিলাম দিয়ে করার পরে ওই কেস করার জন্য মনে হয় আমাকে ফোন করে ডেকেছে দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে থানাতে বলেছেন